দিশারি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লসাগু লসাগু, তাকে ইংলিশে এলসিএম এবং এইচসিএম বলা হয়। এখান থেকে কিছু কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বারবার আসে। এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, এই চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওগুলি দেখার জন্য। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এক নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, 7 3 5 7 9 2, এই ভগ্নাংশগুলোর কি হবে লসাগু নির্ণয় করতে বলেছে। আমরা জানি যে 2 4 6 এভাবে যদি দেওয়া থাকে তাহলে লসাগু লসাগু আমরা খুব কম সময়, মানে খুব কম সময় বা খুব সহজে নির্ণয় করতে পারি। দেখুন, যদি এরকম দেওয়া থাকে তাহলে কি করি, 2 1 2 2 2 4 2 3 6, দেখুন 2 দ্বারা সবগুলো কি হয়েছে ভাগ গেছে, তাহলে কি হবে 2 হবে কি আর যাবে না, আর যদি যায় 1 দিয়ে যাবে, তাহলে 1 1 1 1 2 2 1 3 3। তাহলে এখান থেকে আমরা গসাগু কি পাবো, 2 আর 1, কারণ 2 দিয়ে সবগুলো ভাগ গেছে আর 1 দিয়ে সবগুলো ভাগ গেছে, তাই গসাগু হচ্ছে কত, 2 1 2, তাহলে 2 হচ্ছে গসাগু। আর লসাগু কত হবে, 2 হবে প্লাস যেগুলো পড়ে আছে, তাহলে 2 × 1 × 1 × 2 × 3, তাহলে কত হবে, 2 1 2 1 2 4 3 12, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লসাগু, আর 2 হচ্ছে কি গসাগু। কিন্তু যদি কি হয় এইভাবে ভগ্নাংশ আকার দেওয়া থাকে তাহলে লসাগু কিভাবে নির্ণয় করবে অথবা গসাগু কিভাবে নির্ণয় করবে, এর জন্য কি করতে হবে, লব, এটা হচ্ছে কি লব আর এটা হচ্ছে কি হর, তাহলে কি করতে হবে লব গুলো কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে, তাহলে কি হবে লব গুলোর গুলোর লসাগু বাই কি করতে হবে হর গুলোর গসাগু নির্ণয় করতে হবে, দিলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে লব গুলো কি আছে, 7 5 এবং 9, এর কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 7 5 এবং 9, দেখুন এগুলো কি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 7 5 এবং 9 এগুলো হচ্ছে কি পরস্পর মৌলিক সংখ্যা, এরা 1 দিয়ে শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 5 7 9 আসবে, অর্থাৎ এদের গুণফলই হবে কি এদের লসাগু। তাহলে গুণ করলে আমরা কত পাবো, 7 5 এ 35, 35 × 9 গুণ করলে পাবো 315, এটা হচ্ছে কি 7 5 এবং 9 লসাগু। তাহলে লসাগুর জায়গায় লিখে দিলাম 315। এরপরে আসি হর গুলোর গসাগু, তাহলে হর গুলোর গসাগু বললে কত হবে, 3 7 এবং 2, এদের গসাগু কি হবে 3 7 এবং 2, এরা কি একমাত্র 1 দিয়েই ভাগ যাবে আর কোনো সংখ্যা দিয়ে এরা ভাগ যাবে না, তাহলে 1ই হচ্ছে কি এদের গসাগু বাই কি হবে 1, তাহলে কত হবে 315, এটাই হচ্ছে কি 7 3 5 7 9 2 লসাগু। এরপর যদি বলে যে গসাগু নির্ণয় করো, এটা লসাগু না বলে যদি বলে গসাগু নির্ণয় করতে, তাহলে কি করতে হবে, তাহলে কি হবে লব গুলোর গসাগু, যেটা বলবে সেটা উপরে হবে, তাহলে লব গুলোর গসাগু বাই হর গুলোর লসাগু এটা হবে। তখন কি হবে, দেখুন লব গুলোর কি করতে হবে গসাগু করতে হবে, তাহলে 7 5 এবং 9 এদের গসাগু করলে কত হবে, 7 5 এবং 9 এর গসাগু করলে কি হবে 1ই হবে, কারণ 1 দিয়ে সবগুলো ভাগ যাবে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে কি হবে আমরা এখান থেকে পাবো লব গুলোর গসাগু হচ্ছে কত 1 বাই হচ্ছে কি হর গুলোর লসাগু, তাহলে হর গুলোর লসাগু করলে কত হবে 3 7 এবং 2 এর লসাগু করলে কত হবে 3 7 এবং 2, এর লসাগু করলে কত হবে 7 3 21 2 42, এটাই হচ্ছে কি এর লসাগু, তাহলে কি হবে 1 এর 42, এটাই হচ্ছে কিন্তু যদি বলে গসাগু তাহলে এটাই হবে উত্তর। দেখুন, 2 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, 2টি সংখ্যার গসাগু হচ্ছে 15, লসাগু 30, 1টি সংখ্যা 6 হলে অপর সংখ্যাটি কত, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কি করতে হবে লসাগু এবং গসাগু যেটা দেওয়া আছে সেটাই কি করতে হবে গুণ করে লিখতে হবে, তাহলে লসাগু কত, গসাগু কত দেওয়া আছে 15 আর লসাগু কত দেওয়া আছে 30, এটা লিখে দিলাম। এরপর কি করতে হবে, যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে নিচে লিখতে হবে, তাহলে 6 লিখলাম, তাহলে 6 5 কত হয় 30, 15 5 কত 75, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে কত 75, এটাই হচ্ছে কি উত্তর। সূত্র কি হচ্ছে, সূত্র হচ্ছে কি সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গুণফল সমান হয় কি সংখ্যা দুটির গসাগু ইনটু লসাগু, সংখ্যা দুটির
গসাগু ইন্টু গসাগু, এটা হচ্ছে কি সূত্র। এখান থেকে আমরা পাবো দেখুন একটি সংখ্যা দুটি গসাগু লসাগু দেওয়া আছে, একটা আছে 15 আর একটা 30, এর মধ্যে কি সংখ্যা দুটির গুণফল, তাহলে একটি কত দেওয়া আছে 6 দেওয়া আছে, অপরটি আমি এক্স মনে করতে পারি, তাহলে এখান থেকেই আমরা পেয়ে যাবো 15 × 30 সমান কত 6x, এখানে 6 আসবে আর x সমান কত হবে তাহলে 15 × 30/6, কাটাকাটি করলে কত হবে 6 × 5 = 30, 15 × 5 = 75, এটাই হচ্ছে কি উত্তর। দেখুন 3 নম্বরে যেটা দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1280 এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 8, তাহলে কত হবে লসাগু কত নির্ণয় করতে বলেছি। তাহলে কি হবে, আমরা জানি কি হবে, সংখ্যা দুটির গুণফল সমান কি হবে লসাগু ইন্টু গসাগু। দেখুন তাহলে সংখ্যা দুটির গুণফল কত আছে, সংখ্যা দুটির গুণফল আছে 1280, সংখ্যা দুটির গুণফল সমান কি হয় সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, তাহলে গসাগু কত দেওয়া আছে 8, লসাগু আমরা x ধরে নিতে পারি, তাহলে 8x সমান কত 1280, 8x সমান 1280, তাহলে x সমান কত হবে 1280/8, এটা ভাগ করলে কত হবে 8 × 1 = 8, 8 × 6 = 48, 160, অর্থাৎ লসাগু হচ্ছে কত 160। অথবা আপনারা ডাইরেক্ট ভাগ করে দিতে পারেন, যদি গুণফল দেওয়া থাকে এবং গসাগু অথবা লসাগুর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট ভাগ করে দিতে পারেন, অর্থাৎ 1280 কে এখানে কি দেওয়া আছে গসাগু দেওয়া আছে, তাহলে গসাগু 8 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবেন 160, এটাই হচ্ছে কি উত্তর। এরপরে আসি পরের অঙ্কে, যেমন 4 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে যে কোন সংখ্যাকে 4, 6, 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 পার্সেস থাকবে, অপশন দেওয়া আছে কত 48, 50, 54 এবং 44, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে দেখুন, প্রথম কি করতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে, তাহলে 4, 6, 8, 12 এবং 16 এই সংখ্যাগুলো কি করতে হবে প্রথম আমাদের লসাগু নির্ণয় করতে হবে, তাহলে কি হবে 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 4 = 8, 2 × 6 = 12, 2 × 8 = 16, এরপর 2 × 2 = 2, 3 নামবে 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 4 = 8, 2 × 2 = 2, 2 × 4 = 2। দেখুন লসাগু কত আসছে 2 × 4 = 8, 8 × 16, 16 × 3 = 48, তাহলে লসাগু আসছে 48। প্রথম কি করতে হবে আমাদের লসাগু নির্ণয় করতে হবে, লসাগু কত এসছে 4, 6, 8, 12 এবং 16, লসাগু এসছে 48, তার সঙ্গে কি করতে হবে যেটা ভাগশেষ আছে সেটাকে যোগ করতে হবে, প্লাস ভাগশেষ আছে কত 2, তাহলে 48 + 2 করলে আমরা কি পাবো 50, এটাই হচ্ছে কিন্তু উত্তর। 5 নম্বরে যেটা আছে, কোনো সংখ্যাকে 12, 15, 20 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, এবারে সংখ্যাটা কোনটা নির্ণয় করতে বলেছি, আগে যেভাবে করেছি সেইভাবে হবে, এটা আপনাদের জন্য দেওয়া থাকলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন 5 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, কোনো সংখ্যাকে 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 1, 2, 3 থাকবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে দেখুন, 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 4 - 1 যদি আমরা করি তাহলে কত পাবো 4 - 1 দেখুন 3 আসছে, তারপরে যদি 5 - 2 করি কত আসছে 3 আসছে, 6 - 3 করলে কত হবে 3 আসছে, দেখুন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে 4, 5, 6 দেওয়া আছে এবং ভাগশেষ যেগুলো দেওয়া থাকবে সেগুলো বিয়োগ করে দেখুন সবসময় কি হবে ডিফারেন্স সেম আসবে, দেখুন প্রত্যেকটাই 3 এসছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে প্রথম যেটা দেওয়া আছে 4, 5, 6 এদের কি করতে হবে প্রথম লসাগু নির্ণয় করতে হবে, তাহলে 4, 5 এবং 6 যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে কত আসবে দেখুন 2 যাবে, 2 × 2 = 4, 5 আসবে, 2 × 3 = 6, তাহলে কত আসবে 5 × 10 × 20 × 20 = কত 60, তাহলে লসাগু কত এসছে 60 এসছে, তাহলে কি হতে হবে লসাগু বের করতে হবে, তারপর এগুলোকে বিয়োগ করার পর যে কমন ডিফারেন্স এসছে দেখুন সবগুলোতে 3 এসছে, সেই 3টা কি করতে হবে বিয়োগ করে দিতে হবে, তাহলে 3টা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দেখুন কত এসছে 57, এটাই হচ্ছে কি অ্যান্সার, আপনাদের ভাগ করে দেখে নিতে পারেন, 57কে যদি আপনারা 4 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে 57কে 4 দিয়ে ভাগ করলে 4 × 1 = 4, 17 আসবে, 4 × 4 = কত 16, দেখুন এক ভাগ শেষ এসছে, এক ভাগ শেষ এসছে, এরপর যদি আপনারা 57কে 5 দিয়ে ভাগ করেন তাহলে দেখুন 5 × 1 = 5, 7 আসবে, 5 × 1 = কত
পাঁচ, দেখুন ভাগ শেষ হতে এসছে দুই এসছে পাঁচ দিয়ে ভাগ করলে। এরপর আপনারা ছয় দিয়ে ভাগ করে দেখতে পারেন, দেখবেন তিন আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরের টপিকে।